ডাব নাও ডাব অনেক সুস্বাদু ডাব নিয়ে যাও এসো এসো সবাই এসো এই গরমে যে একবার ডাব খাবে সে বারবার চাইবে এসো এসো ও বাবা মনে আজকাল প্রচুর গরম পড়েছে ইগলি দিদি একটা করে ডাব কত টাকা গো একটা ডাব মাত্র 20 টাকা দিদি তাহলে আমাকে পাঁচটা ডাব দাও তো আর এই নাও 100 টাকা দিদি আমার খুবই পিপাসা পেয়েছে এই ভর দুপুরে শহর থেকে আসলাম তাড়াতাড়ি আমাকে একটা ডাব দাও তো এই নাও টাকা আর হ্যাঁ শোনো দিদি কাল থেকে রোজ আমার বাড়িতে পাঁচটা করে ডাব দিয়ে আসবে বনে যা গরম পড়েছে একবার এই ডাবের পানি খেয়ে গ্রীষ্মকাল পার করতে হবে আসি দিদি এবার আমি এক মাস থেকে বনে কাজ খুঁজছি কিন্তু কেউ আমাকে কাজ দিচ্ছে না এবার কি করব কি করে সংসার চালাবো কি করে ছোট মেয়েটার মুখে খাবার তুলে দিব কিছুই তো বুঝতে পারছি না হে সৃষ্টিকর্তা আমাকে একটা পথ দেখাও তখনই টুনির চোখ যায় ডাবওয়ালি ইগলির দিকে ইগলিকে দেখে টুনি বলতে থাকে পেয়েছি বুদ্ধি আমিও এই ইগলি দিদির মতো বনে বনে ডাব বিক্রি করব বনে এখন অনেক গরম এই সময় ডাবের ব্যবসা ধরলে প্রচুর ডাব বিক্রি হবে কিন্তু আমার তো কোনো নারকেল গাছ নেই তাহলে ডাব পাবো কোথায় আরে ইগলি দিদিরও তো কোনো নারকেল গাছ নেই তাহলে ইগলি দিদি ডাব পায় কোথায় যাই আমি বরং দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি আরে টুনিজি তা কয়টা ডাব দিব তোকে বলতো দিদি আমি ডাব কিনতে আসিনি আমি তোমার কাছে পরামর্শ চাইতে এসেছি আসলে দিদি এক মাস থেকে বনে কাজ খুঁজছি কিন্তু কেউ কাজ দেয়নি তাই ভাবছি তোমার মতো বনে ডাব বিক্রি করব আচ্ছা দিদি তোমার তো কোনো নারকেল গাছ নেই তাহলে তুমি ডাব কোথায় পাও মানে ডাব কোথা থেকে কিনে আনো আমাকে যদি দয়া করে বলতে তাহলে খুবই উপকার হতো টুনির কথা শুনে ইগলি মনে মনে বলতে থাকে আমি ডাব কোথা থেকে কিনে আনি সেটাই টুনিকে বলা যাবে না এই টুনি যদি জানতে পারে তাহলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে এই টুনি বনে ডাব বিক্রি করলে তো আমার লাভ কমে যাবে না না একে কিছুতেই বলা যাবে না কি ব্যাপার দিদি কি ভাবছো বলো কোথা থেকে ডাব কিনে আনো কোথা থেকে কিনে আনি সেটা তোকে কেন বলবো হ্যাঁ গরমের কারণে এমনিতে আমার মাথা গরম হয়ে আছে আমার সামন থেকে সরে যাতো আর একটা কথা বললে তোকে আক্রমণ করতে পিছ পাহাবো না একে তো গরিব খাত তার উপর করবে ডাবের ব্যবসা যা এখান থেকে ডাবের ব্যবসা করার কোনো যোগ্যতা নেই তোর দিদি রাগ করো না আমি তোমার ছোট বোনের মতো বলো না দিদি তুই সরবি নাকি আমার হাতে ঠাস ঠাস করে থাপ্পড় খাবি বলতো ইগলির এমন কথায় টুনি ভয় পেয়ে যায় টুনি আর কিছু না বলেই ইগলির সামন থেকে সরে দাঁড়ায় ইগলি তার ঠেলা গাড়ি নিয়ে সামনের দিকে চলতে থাকে আর টুনি কাঁদতে কাঁদতে বলে সবাই স্বার্থপর কেউ কাজ দিল না একটা মুখের কথা বলতেও সবাই আমাকে অবহেলা করে সৃষ্টিকর্তা আর কষ্ট দিও না আমাকে টুনি এভাবে কাঁদতে কাঁদতে উড়ে চলে যায় দূরে একটা গাছের ডালে বসে যজ্ঞ ইগলি আর টুনির সব কথা শোনে আর হাসতে হাসতে একা একা বলে আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে ইগলি তুই যত ডাব কিনে ঘরে জমিয়ে রেখেছিস আমি সেই সব ডাব চুরি করব আর অন্য বনে গিয়ে বিক্রি বেশি দামে করব আর আমার এই অসৎ কাজের বলি হবে বেচারি টুনি যাই বাড়িতে গিয়ে রাতের চুরির প্রস্তুতি নেই যজ্ঞ চুপি চুপি ইগলির ঘরে প্রবেশ করে আর ঘরে থাকা ডাবগুলো বস্তায় ভর্তি করে আর বস্তায় ভর্তি করা ডাবগুলো নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে ঠিক তখনই টুনি ওর সামনে আসে আরে যজ্ঞ দাদা তুমি এত রাতে বাইরে কি করছো আর তোমার পিঠে ওটা কিসের বস্তা টুনি তুই আসলে আমার পিঠের বস্তা সবজি আছে রে আমি বনে সবজি ব্যবসা করব তো তাই আর কি বনের গভীর থেকে সবজি কিনে আনলাম কিন্তু তুই এত রাতে বাইরে কেন
আসলে দাদা কাজের খোঁজে পাশের বনে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেক খোঁজার পর বনে প্রবেশ করতে পেরেছি। অনেক ক্লান্ত লাগছে দাদা, আমি আসি তবে। টুনি আর কিছু না বলে নিজের ঘরে ফিরে যায়। এদিকে যোগ্য বস্তাটা নিয়ে পরে আর হাসতে হাসতে বলে, বোকা টুনি, বুঝতেই পারিনি যে আমি ডাব চুরি করেছি। টুনি, কালকে হবে তোর আসল খেলা। যাই, এই ডাবটা টুনির বাড়িতে রেখে আসি। বেচারি টুনি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যোগ্য ডাব নিয়ে উড়ে টুনির ঘরের সামনে আসে আর জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। যোগ্য ডাবটা টুনির ঘরের এক কোণে রেখে আবারও নিজের বাড়িতে চলে আসে। পরের দিন সকালে ইগলি ঘুম থেকে উঠে তার ঘরে ডাব না দেখে অনেক কাঁদতে থাকে। ইগলি, আমার ঘরে ডাবগুলো কোথায় গেল? কে চুরি করলো আমার ডাবগুলো? এখন আমি কি করে সংসার চালাবো? কে এত বড় সর্বনাশ করলো আমার? হে সৃষ্টিকর্তা, কে এত বড় সর্বনাশ করলো আমার? কি হয়েছে ইগলি দিদি, কাঁদছো কেন? আর আজ কি ডাব বিক্রি করতে যাবে না নাকি? কি করে যাবো রে যোগ্য, আমার ডাবগুলো সব চুরি হয়ে গিয়েছে। কে চুরি করেছে আমার জানা নেই। আমি জানি কে চুরি করেছে। কে চুরি করেছে বল আমাকে, আমি আজকে ওই চোরকে কঠোর শাস্তি দিব নিজ হাতে। চোর আর কেউ নয়, ওই গরিব টুনি। আমি আসার সময় ওর ঘরে একটা ডাব দেখে এসেছি। কি বললি, সত্যি? সেই জন্য টুনি কাল আমার কাছে ডাব সম্পর্কে জানতে এসেছিল। আমি ছাড়বো না ওকে, চল টুনির বাড়িতে চল। যোগ্য আর ইগলি রেগে টুনির বাড়িতে আসে। ইগলি টুনির ঘরে ডাবটা দেখে আরো দ্বিগুণ রেগে যায় আর বলতে থাকে, চোর টুনি, তোর পেটে পেটে এত বুদ্ধি, কাল সহজ সরল ভাবে ডাবের কথা জিজ্ঞাসা করে রাতেই সব ডাব চুরি করলি। চোর, আজকে তোকে কঠোর শাস্তি দিব আমি। কি বলছো কি দিদি এসব, আমি কেন তোমার ডাব চুরি করতে যাব? ডাব যখন চুরি করিসনি তাহলে এই ডাবটা তোর ঘরে এলো কি করে বল? আমি তো তোর কাছে ডাব বিক্রি করিনি, তাহলে কোথা থেকে এলো? দিদি বিশ্বাস করো, আমিও সকালে এই ডাবটা আমার ঘরে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আমি সত্যি বলছি দিদি, আমি চুরি করিনি। ইগলি দিদি, একে বিশ্বাস করো না, এইটুনি অভিনয় করছে। আমি যে চুরি করেছি তার কি প্রমাণ আছে? অনুমানের উপর চোর বলছো আমাকে? তুমিও তো চোরের আয়ত্তে পড়ো, তুমি চুরি করেছো ডাব। কাল রাতে আমি তোমাকে ইগলি দিদির বাড়ির সামনে দেখেছি। তোমার পিঠে অনেক বড় একটা বস্তাও ছিল। এবার বলো ওই বস্তায় কি ছিল? মুখ সামলে কথা বলবি, ওই বস্তায় সবজি ছিল। আর চোর তুই? না, তুমি চোর, ইগলি দিদি এই যোগ্যই চোর। বিশ্বাস করো, আমি চুরি করিনি। না না দিদি, আমি চোর নই, এই টুনি চোর। এর ঘরে প্রমাণস্বরূপ ডাবটা আছে। তুমি চুরি করে এই একটা ডাব আমার ঘরে রেখে গিয়েছো যাতে দোষটা আমার ঘাড়ে আসে, তাই তো? আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আমার দ্বারা এত খারাপ কাজ কখনোই সম্ভব নয়। ওরা তর্ক করতে করতে এক পর্যায়ে উঠানে চলে আসে। ঠিক তখনই ওখানে একটা সাধু বাবা আসে। সাধু বাবা ওদের তর্ক দেখে বলে, কি হয়েছে বর্ষরা এখানে? এভাবে তোরা তর্ক করছিস কেন বল আমাকে? আমি চেষ্টা করব তোদের সমস্যার সমাধান করতে। ইগলি সাধুর কথা শুনে সাধুকে সব ঘটনা খুলে বলে, এই দুজনের মধ্যে কে আসল চোর তুই বুঝতে পারছিস না, তাই তো? হ্যাঁ সাধু বাবা। চিন্তা করিস না, আমি আসল চোর খুঁজে দিব। এই তোরা সত্যি করে বল, কে চুরি করেছিস? সাধু বাবা, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমিও চুরি করিনি বাবা, সত্যি বলছি, এই আপনার দিব্যি। বেশ, আমি তোদের দুজনকে একটা পরীক্ষা দিব, যে আমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে সেই হলো সৎ, আর যে উত্তীর্ণ হতে পারবে না সেই হলো চোর। আর তোরা দুজনে যদি উত্তীর্ণ হোস তাহলে বুঝবো তোদের মাঝে কেউ চোর নয়, চোর অন্য কেউ। বল, তোরা কি আমার পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ সাধু বাবা, রাজি।
সাধু বাবা দুজনের সম্মতি পেয়ে তার ব্যাগ থেকে দুটো পাখির মূর্তি বের করে আর দুজনের হাতে দেয়। এই পাখির মূর্তি দুটোর মাথা তোদের দুজনকে ভাঙতে হবে, তাও আবার সকলের চোখের আড়ালে। এই পাখির মূর্তির মাথা ভাঙতে যেন কোনো কীট পতঙ্গ না দেখে। যে পাখির মাথা ভেঙে আমার কাছে নিয়ে আসতে পারবে সেই সৎ পাখি, আর যে পারবে না সে আসল চোর বলে গণ্য হবে। এ তো বেশ সহজ কাজ, আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটা নির্জন জায়গা থেকে এই মূর্তির মাথাটা ভেঙে নিয়ে আসছি। হ্যাঁ সাধু বাবা, আমি নির্জন জায়গায় যাচ্ছি। এই বলে যোগ্য টুনি পাখির মূর্তি হাতে নিয়ে দুজন দুদিকে চলে যায়। একদিকে টুনি একটা নির্জন জায়গায় এসে বলতে থাকে, এখানে তো কেউ নেই, এই সুযোগে মূর্তির মাথাটা ভেঙে ফেলি। টুনি যে পাখির মূর্তির মাথাটা ভাঙতে ধরে তখনই ওর চোখ যায় ফুলে বসে থাকা একটা প্রজাপতির দিকে। না না, এখানে ভাঙা যাবে না, ওই প্রজাপতিটা আমাকে দেখছে, যাই অন্য কোনো নির্জন জায়গায় যাই। এরপর টুনি আরেকটা নির্জন জায়গায় আসে আর সেই পাখির মাথাটা ভাঙতে ধরে। ঠিক তখনই টুনির চোখ যায় মাটিতে থাকা কিছু পিঁপড়ার দিকে। না না, এখানেও ভাঙা যাবে না, এই পিঁপড়াগুলো মনে হয় আমাকে দেখছে, যাই অন্য জায়গায় যাই। টুনি এদিক ওদিক তাকিয়ে একটা গুহার ভিতরে প্রবেশ করে। টুনি আবারও সেই পাখির মূর্তির মাথাটা ভাঙতে ধরে। ঠিক তখনই টুনির হাতটা থেমে যায় আর বলতে থাকে, আরে আমার চোখ দুটোই তো সবকিছু দেখছে, সাধু বাবার কথা মতো তো কেউ কিছুই দেখতে পারবে না, তাহলে বরং চোখ দুটো বন্ধ করে নেই। টুনি এবার নিজের চোখ বন্ধ করে পাখির মূর্তির মাথায় হাত দেয় আর থেমে যায়। আরে এ আমি কি করছি, সৃষ্টিকর্তা তো উপর থেকে সবকিছুই দেখছে, এখন কি করে আমি সৃষ্টিকর্তার চোখ বাঁধবো, না না এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, যাই আমি সাধু বাবার কাছে ফিরে যাই। টুনি গুহা থেকে বেরিয়ে সাধুর দিকে উড়তে থাকে। অন্যদিকে যোগ্য একটা জায়গায় দাঁড়িয়ে বলতে থাকে, না না নিজেকে চোর প্রমাণ করা যাবে না, এক্ষুনি মাথাটা ভেঙে সাধুর কাছে নিয়ে যেতে হবে, কে দেখলো আর কে দেখলো না সাধু বাবা তা বুঝতেই পারবে না। এই বলে যোগ্য পাখির মূর্তির মাথাটা ভেঙে সাধুর কাছে আসে। সাধু বাবা পেয়েছি, আমি মূর্তির মাথাটা ভাঙতে পেরেছি, এই দেখুন। সাধু বাবা আমি পারিনি এই মূর্তির মাথা ভাঙতে, আমি ব্যর্থ হয়েছি আপনার পরীক্ষায়, কিন্তু আমি চোর নই, বিশ্বাস করুন। শান্ত হ, যোগ্য তো পেরেছে, তাহলে তুই পারিসনি কেন? সাধু বাবা আপনার কথা মতো আমি নির্জনে গিয়েছিলাম মূর্তির মাথাটা ভাঙতে, এক পর্যায়ে নিজের চোখটাও বন্ধ করেছিলাম কিন্তু পারিনি, কারণ আমার মনে হয়েছে সৃষ্টিকর্তা আমাকে দেখছে, সৃষ্টিকর্তার চোখ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন, আমি চোর নই। শান্ত হ, তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তুই একমাত্র সৎ পাখি, আর যোগ্য হলো চোর। কি বলছেন কি সাধু বাবা এসব, আপনার কথা মতো আমি মূর্তির মাথা ভেঙে নিয়ে এসেছি, তার মানে আমি চোর নই? যোগ্য, আমাদের করা কাজের হিসাব আমরা কেউ না করলেও সৃষ্টিকর্তা ঠিকই রাখে, টুনির মন মানসিকতা অনেক ভালো, সৃষ্টিকর্তা সব দেখছে ভেবে ও একটা মূর্তির মাথা ভাঙতে পারেনি, তাহলে কি করে চুরি করবে তুই বল আমাকে, ইগলি আসল চোর এই যোগ্য। সাধু বাবার কথায় যোগ্য বেশ ভয় পেয়ে যায়। ইগলি দিদি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করব না। ইগলি রেগে গিয়ে কিছু না বলেই যোগ্যর উপর আক্রমণ করে। এদিকে টুনি সাধু বাবাকে বলে, সাধু বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। মিচির মিচির জঙ্গলে এক বৃষ্টি ভেজা রাতে গা শিউরে ওঠার মতো একটা কাহিনী। তো চলো বন্ধুরা এবার তাহলে মূল গল্পে যাওয়া যাক। মা বাবা চলো না আমরা একটু ঘুরতে যাই, সেই কতদিন থেকে কোথাও আমার ঘুরতে যাওয়া হয় না, তোমরা তো আমাকে একটু বেরোতে দাও না বাবা মা, সব মেয়েরাই দেখো কত ঘুরে বেড়ায়, কত মজা করে আর অনেক অনেক জ্ঞান অর্জন করে, শুধু আমি এই এক ঘরের কোণে বসে থাকি, আমার আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে মা, চল তোকে এক ঘুরে নিয়ে যাচ্ছি।
সুখীর কথা শুনে পারুল খুশিতে লাফাতে থাকে। এরপর তারা তিনজন মিলে ঘুরতে বের হয়। এরপর তারা উড়তে উড়তে বনের শেষ সীমানায় পৌঁছায়। হঠাৎ তাদের চোখে পড়ে সুন্দর এক বাগান বাড়ি। মা দেখো দেখো কি সুন্দর একটা বাড়ি, চলো না মা ওই বাড়িটায় গিয়ে একটু বিশ্রাম নেই আমরা। হ্যাঁ রে মা, আকাশটাও মেঘলা হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আচ্ছা চল মা। এরপর তারা তিনজন মিলে সেই বাগান বাড়িতে যায়। তারা কাউকে দেখতে না পেয়ে অনেক ডাকতে থাকে। বাড়িতে কেউ কি আছেন? কাউকেই তো দেখা যাচ্ছে না, কেউ আছেন কি একটু বাহিরে শুনুন না। হঠাৎ করে ভেতর থেকে কালু কাক বেরিয়ে আসে আর বলে, কাকে খুঁজছেন আপনারা? আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তো হঠাৎ করে এই সুন্দর বাড়িটা আমাদের চোখে পড়ে যায়। আমাদের মেয়েটা এখানে আসার জন্য খুব জেদ করছিল, আর তার উপর আমরাও একটু ক্লান্ত হয়ে গেছি, তাই চলে আসলাম আর কি। আমাদের কি একটু আশ্রয় দেয়া যাবে? এসেছেন অনেক ভালো হয়েছে, এটা আমারই বাড়ি, আমি একাই থাকি, তাই মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি আমার বাড়িটা, যার কারণে আমার এই বাড়িটা আজ বাগান বাড়ি। আপনাদের যতদিন যেভাবে ইচ্ছে হয় সেভাবেই আপনারা এই বাড়িতে থাকতে পারেন। মা চলো না মা, এখানে আমরা কয়েকটা দিন থেকে যাই। ঠিক আছে রে মা। এরপর তারা কালুর বাড়িতেই রাতটা কাটিয়ে দেয়। রাতে কালু তাদের জন্য অনেক সুস্বাদু খাবারের ব্যবস্থা করে। সবাই অনেক মজা করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায় আর কালু এসে সবাইকে ডেকে তোলে আর বলে, চলো চলো তোমাদের সবাইকে রাধা কৃষ্ণের মন্দিরে নিয়ে যাই, এই ভোরে কুয়াশার মধ্যে হেঁটে গিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা, এতে করে আত্মার প্রশান্তি আসে। কালুর কথায় সুখীরা পুজোর থালা হাতে নিয়ে পুজোর উদ্দেশ্যে যায়। মাঝপথে যেতেই হঠাৎ সুখীদের শরীর ভারী হতে শুরু করে। এ কি হচ্ছে, আমাদের শরীর এমন ভারী হয়ে আসছে কেন? হয়তো কুয়াশায় ঠান্ডার জন্য, চিন্তা করো না তোমাদের কিচ্ছু হবে না, চলো তোমাদের বাড়ি নিয়ে যাই। এরপর ওদের বাড়িতে নিয়ে যায়। তারা তিনজনে বিশ্রাম নিয়ে সারাটা দিন কাটিয়ে দেয়। এরপর রাত হয়ে আসে, কালু শেষবারের মতো তাদের খাবার দেয়। এরপর রাত যখন গভীর হয়ে আসে তখন সুখী কিছু গন্ধ পায়। এটা তো মনে হচ্ছে কোনো পাখির শরীর পোড়ার গন্ধ, কিন্তু এখানে কি করে এলো? তখনই সুখী তার সামনে কালু আর কাকলিকে দেখতে পায়। কালুর শরীর পোড়া ছিল, মুখের চামড়াগুলো ঝুলে গিয়েছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। কাকলিরও ঠিক একই রকম অবস্থা। তোমাদের এমন অবস্থা হলো কি করে? কালু আর কাকলি কোনো উত্তর না দিয়ে ওদের তিনজনকে ঘাড় মটকে তাদের মাংসগুলো খেয়ে ফেলে। এভাবে কালু আর কাকলি তাদের লীলা খেলা খেলতে থাকে। ওই জঙ্গলে যেই আসে তাকেই তারা দুজন মিলে ছলনা করে মেরে ফেলে আর তাদের মাংসগুলো খেয়ে ফেলে। আমি তো ভাবতেও পারছি না কাকলি, সবাই এত সহজে আমাদের ফাঁদে পা দিবে। এইভাবেই কালু আর কাকলি খুশিতে দিন কাটাতে থাকে। এরপর হঠাৎ একদিন তুমুল বেগে বৃষ্টি নামে, পাশের জঙ্গলে এক টুনি পাখির বাসা ভেঙে যায়। এরপর বৃষ্টিতে আর নতুন বাসা বানাতে না পেরে টুনি তার দুই ছানাকে ঝুড়িতে করে নিয়ে মাথায় করে কোথাও আশ্রয় খুঁজতে থাকে। হঠাৎ সেই কালুর বাগান বাড়িটা দেখতে পায় আর সেই বাগান বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। তখন কালু এসে বলে, এই এই কে তুমি, আমার বারান্দায় তুমি কি করছো? এরপর টুনি কালুকে তার অসহায়ত্বের কথা সব
খুলে বলে, সব শুনে কালু বলে, ঠিক আছে তুমি যখন চলে এসেছো তখন থেকে যাও কয়েকদিন এখানে, আশা করি এখানে তোমার খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা, তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমারে ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এরপর টুনি পুরোটা দিন সেখানেই কাটায়। এদিকে বাহিরে বৃষ্টি যেন থামার নাম নেই, রাতও হয়ে যায়, এইদিকে বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার হয়ে যায়, টুনির চারপাশটা কেমন যেন ঘুম ঘুম পরিবেশ হয়ে যায়। টুনি ভয় পেয়ে কালুকে ডাকতে থাকে, কালু দাদা কোথায় তুমি? আমার ঘরে একটু আলোর ব্যবস্থা করে দাও না, আমার যে খুব ভয় করছে। টুনি কালুর কোনো সাড়া শব্দই পায় না। হঠাৎ টুনি অন্ধকারের মাঝেই সাদা সাদা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। কে তুমি? সামনে এসে বলছি। হঠাৎ একটা হালকা আলো এসে কালু আর কাকলির মুখের ওপর পড়ে। কালু দাদা তোমার কি হয়েছে? তুমি এমন ভূতের মতো হয়ে দাঁড়িয়ে আছো কেন কালু দাদা? তোর মাংস খাওয়ার জন্য আমি মৃত আত্মা হয়ে তোর কাছে ফিরে এসেছি। আমাদের দুজনের জন্ম এই জঙ্গলে, ছোটতেই বাবা মা মারা যায়, আমরা খাবার খেতে না পেয়ে মৃত পাখিদের মাংস তুলে তুলে খেতাম। একটা সময় পাখিদের মাংস খাওয়া আমাদের একটা নেশায় পরিণত হয়। জঙ্গলের সবাই এটা বুঝতে পেরে অনেক আগেই আমাদের দুই ভাই বোনকে মেরে ফেলেছে। কি আর করার বল, মরেও কেন জানি মাংস খাওয়ার নেশা মেটেনি। তাই তো আমি সবাইকে আমার এই বাগান বাড়ির প্রতি আকৃষ্ট করে এখানে নিয়ে আসি, আর তাদের মেরে তাদের মাংস খাই। এটা তুমি একদম ঠিক করছো না কালু দাদা। ও আচ্ছা, আর সবাই যেটা আমাদের সাথে করেছে সেটা কি ঠিক করেছে? সবাই কি পারতো না আমাদের ভাই বোনের দায়িত্ব নিতে, আমাদের দুমুঠো খাবার দিতে? কই, তখন তো কেউ সেটা করেনি, বরং কারো কাছে খেতে চাইলে উল্টো ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বের করে দিয়েছে, তাদের বাচ্চাদের সাথেও আমাদের মিশতে দেয়নি। তারা কি আমাদের সাথে ঠিক করেছিল, তুই বল? ওরা ঠিক করেনি, ভুল করেছে, খুব ভুল করেছে। তাই বলে কি তুমিও ভুল করবে? হ্যাঁ আমিও করব, তোদের সব জীবন্ত পাখিগুলোকে আমি শেষ করে দিব। আমরা দুই ভাই বোন আমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। এই বলে কালু টুনির গলা টিপে ধরে খেয়ে ফেলার জন্য। তখনই সেখানে এক তান্ত্রিক চলে আসে, কালু আর কাকলিকে জাদু করে ধ্বংস করে দেয়। আপনাকে ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনি না আসলে আমি এতক্ষণে আমার ছানাদের নিয়ে শেষ হয়ে যেতাম। কিন্তু আপনি এখানে কি করে এলেন তান্ত্রিক বাবা? আমি চাই না কোনো নিরাপরাধ পাখি মারা যাক, তাই ওদের দুজনকে মারার সুযোগ খুঁজছিলাম। আজ পেয়ে গেছি তাই মেরে ফেলেছি। তুই এক্ষুনি এই জঙ্গল থেকে পালিয়ে যা, আর কখনো আসবি না এখানে। তান্ত্রিকের কথা মতো টুনি চলে যায়। এরপর থেকে সেই জঙ্গল নিষিদ্ধ জঙ্গল হিসেবে পরিচিত হয়ে যায়, আর কোনো পাখি সেই জঙ্গলে যায় না। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।